বিবাহ হয়ে গেছে, বিবাহের পরে যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে তখন ১২টা হক বাবা মার উপরে। কয়টা? বিবাহের আগে ২টা, সন্তান দুনিয়াতে আসার আগে ২টা, সন্তান আসার পরে ১২টা হক। কয়টা হক আমরা পালন করছি? ১ নাম্বার হক হলো, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া লাগবে। ও মুসলমান, বড় ব্যথা লাগে, বড় আফসোস লাগে, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে শরীরের রক্তটাও শুকায় নাই, ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে ছেড়া দেয়, ঠিক না বেঠিক? প্রথম কাজটাই নাজায়েজ কাজ করতেছে। এই সন্তানটা নেককার কিভাবে হবে? সন্তান হয়েছে, হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়া ডান কানে আজান দিয়েছে যেইভাবে নামাজের আজান হয়, বাম কানে ইকামত দিয়েছে যেইভাবে নামাজের ইকামত হয়। এই আজান ইকামত কি শুধু পুরুষরাই দিবে? নারীরাও দিতে পারবে, কোনো সমস্যা নাই। পুরুষ আজান দিতে পারবে, নারীও আজান দিতে পারবে। সন্তান যখন হবে সঙ্গে সঙ্গে তাকে কুলে তুলে ডান কানে আজান বাম কানে ইকামত এটা শোনায়া দেওয়া, যে তোমাকে এটা সর্বপ্রথম বাক্যই হলো আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া আর কিছু নাই। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয় শয়তান এসে তাকে গুঁতো দেয়। গুঁতো, শয়তান এসে কি করে? খোঁচা দেয়। তারে শয়তান যখন খোঁচা দেয় তখন সে চিৎকার করতে থাকে, আর যখন তার কানে আজানের আওয়াজ পৌঁছে সঙ্গে সঙ্গে শয়তান বিতাড়িত হয়ে যায়, শয়তান আর তাকে ধোঁকা দিতে পারে না। ওই সন্তানটার প্রথম কানে আওয়াজই যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সন্তান দুনিয়ার জমিনে আসার পরে 1 নাম্বার কাজ হলো ডান কানে আজান বাম কানে ইকামত। পুরুষও আজান দিতে পারবে, মহিলারও আজান দিতে পারবে। সন্তান দুনিয়ার জমিনে আসার পরে 2 নাম্বার হক হলো তাহনিক করা। তাহনিক হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গ, কোন আলেমের জবান মোবারক থেকে খেজুর চিবায়া ওই সন্তানের মুখে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা। মক্কাতুল মুকাররমা থেকে যারা মদিনায় হিজরত করে আসছেন, মদিনায় হিজরত করে আসার পরে যখন মদিনায় আসলেন কারোর সন্তান হয় না, সবাই বড় পেরেশান। কাফেররা বলতেছে মুসলমানেরা হতভাগা, তারা কুফা, তারা খারাপ, তাদের কারণে কোনো সন্তান হয় না। বিভিন্ন অপবাদ দিতেছে মুসলমানদের উপরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনত আবু বকর মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ করেন। সুবহানাল্লাহ। নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটা ঐতিহাসিক জন্ম ছিল। ওনার জন্মের কারণে সকল মুসলমানদের উপর থেকে দোষ ভেঙে গেছে যে না, মুসলমানদের কারণে সন্তান হয় না, কথাটা ভুল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে তুলে নিলেন, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল একটা খেজুর নিলেন, ফাখাযাত তামার, খেজুর গ্রহণ করলেন। আল্লাহর রাসূল চিবাইলেন, চিবায়া জবান থেকে থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জবানের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের থুতু মুবারক পৌঁছলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা তাহনিক। কোন আল্লাহওয়ালা বুজুর্গের জবান থেকে একটু খেজুর চিবায়া এটা ওই সন্তানের মুখে একটু থুতু দেওয়া। চিবানোর দ্বারায় ওই আল্লাহওয়ালা বুজুর্গের থুতুটা একটু মিষ্টি হবে, ওইটা ওই বাচ্চার মুখে দেওয়া, এটার ভিতরে আল্লাহর বরকত আছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাহনিক। দ্বিতীয় হক, তিন নাম্বার হক আল্লাহর কাছে তার জন্য দোয়া করা। আল্লাহ যেন তাকে হক্কানি বানায়, তাকে নেককার বানায়, এই জন্য দোয়া করা। যখন কোনো মানুষ আসে, আসার পর আইসে বলে, আরে সন্তানটা তো বাবার মতো হইছে, আরে সন্তানটা তো মার মতো হইছে, আরে কার মতো হইলো, বাবার চেহারা না মার চেহারা না, এই সমস্ত মন্তব্য আমরা করি, ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে নিষেধ আসছে। যখন কোন নবজাতক সন্তানকে দেখতে যাবে, যে দেখতে যাক তার কাজ হলো সে দোয়া করবে সন্তানের জন্য। এই সন্তান কার মতো হয়েছে, কি হয়েছে, এগুলা হিন্দুদের কৃষ্টি কালচার, মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান কার মতো হয়েছে রে, আরে এত মিলে না রে চেহারা, কি রে কোনো সমস্যা আছে নাকি, নাউজুবিল্লাহ বলেন। বলি কি বলি না আমরা? এগুলো সম্পূর্ণ নিষেধ। এই সন্তান কার মতো হয়েছে এই মন্তব্যই করা যাবে না। আপনি দেখেছেন, দেখার পরে দোয়া করেন, আল্লাহ আপনি সন্তানটাকে নেককার বানান, তার জীবনটাকে আপনি বরকতময় বানান, তার জন্য আপনি দোয়া করেন। আপনি যেই হন, এলাকাবাসী হন, বাবা হন, মা হন, দাদা হন, দাদি হন, নানা হন, নানি হন, যে হন, প্রতিবেশী হন, তার জন্য দোয়া কর। আমরা অনেকেই ভুলটা করি, করি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।